नमस्कार बंधुरा, देवी सालिमेंटे आपनादेर सबाइके स्वागत। आज के आमार रेसिपी हलो आलू पियाजगुलिर पोस्त। एटी बानानो जेमन सोजा खेतेओ सेमनी खूब सुंदर हय। ताहले चलुन आमरा बानाई आलू पियाजगुलिर पोस्त। आर आपनादेर जदि आमार ई चैनलटी भालो लेगे थाके तबे लाइक शेयार आर सबस्क्राइब अवश्यई करे देबेन। एखाने आमी एक आटी पियाजगुलि धुए परिष्कार करे निये नियेछि। आर नियेछि दुटो आलू, आमी मीडियम साइजेर आलू दुटो केटे रेखेछि, एरकम साइज करे केटेछि। एखाने आमी एकटा पियाज कुचि करे निये नियेछि। आर नियेछि चार चामच पोस्त, चारटे काँचा लंका दिए पेस्ट करे आमी एखाने रेखेछि। आमी एकटा कड़ाई बसिये दियेछि, कड़ाईते आमी चार चामच मतो तेल दिए देव, सर्षेर तेल देव। एखाने आमी फोड़ने दिए दिच्छी कालो जिरे और एकटा शुकनो लंका। एबार आमी एते केटे रखा आलूगुलो दिए देव। हाफ चामच नून दिए देव, दिए एटाके आमी एकटु नेड़े नुनेर साथे মিশিয়ে দেব আলুগুলোকে। এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। কিছুক্ষণ ধরে আলু আর পেঁয়াজটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। মাঝে একবার এটাকে আমি তুলে নিয়ে একটু নেড়ে নিয়ে এতে আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দেব। এবার আমি সামান্য হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা তখন আমি মিডিয়ামে রাখব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি পাঁচ মিনিট হতে দেব। এবার আমি ঢাকাটা তুলে নিয়ে দেখে নেব। এটা আমি এবার আমি আর ঢাকা দেব না, ঢাকা ছাড়া কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজকলি আলুটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। এরপর এতে আমি পোস্তটা দিয়ে দেবো। যে পোস্তটা বেটে রেখেছিলাম পুরোটা দেব না, অল্প রেখে দেব। পোস্তটা দিয়ে ভালো করে পেঁয়াজকলি আর আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার আমি এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দেব। লবণটা আপনারা বুঝে দেবেন। ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো হতে দেবো। এবার আমি ঢাকাটা তুলে একবার দেখে নেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি যে পোস্তটা ছিল সেটা এবার আমি দিয়ে দেব। পোস্তর বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। এবার এতে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দেব। পেঁয়াজকলি আলু পোস্তটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটু শুকনো শুকনো করে নামিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে দেবো।